বাঁধনা করতাম, রেস্তায় বাঁধনা আনতাম, নাসিরাবাদের চিহ্ন বন্ধ থাকতো। উনি টুনেন করতেছে কালিয়ারনা রাস্তাটা। আমার বউ পাস করছে, আমার বউ পাস করছে, তোমার বউ পাস করবে, তুমি কি পাস করছো? ঘর চাই আমি বউ বউ করবই। আমি যদি টাকা তুলি ফেলে আনি আর ওরা মোট দিয়ে ওরা হালাল হয়ে যায়, আর উনি ওরা হারামের টাকা চুরি করে পানামার ব্যাংকে পাঠায়, সেইটার বিচারও জাফরুল্লাহর হবে জনগণের শক্তি রূপে শক্তি নাই। কালকে বিরাট আওয়ামী লীগের নেতা কালকে প্রধানমন্ত্রী আইছিল শিবচরে, এর দাওয়া দিলে আমার গভীর দাদা কইছে যদি সালাম দেয়া গোয়ায় মরছে, উনি হাত দিলে গোয়ায় মরছে, তাতে তো ভুল কইছে, আর ওনার হাত আমি মানুষের গোয়ায় হাত দেওয়ায় ছাড়বো ইনশাআল্লাহ। উনি মনে করছে উনি উনি বাদ দিলে ভোট কাটবে, আমি সন্তোষী পালায় যাইবো গিয়া। জাফরুল্লাহ সাহেব প্রস্তুত হন, আপনার কাউলি করার জাওয়াইয়া পদ্মার ভিতরে নিকটন চৌধুরী পালায় যায়। মানুষের রক্ত চৈষা খাইছে, এই প্রেসিডিয়ামের ক্ষমতা দেখান আপনার ভাই সাতলাইনে টিআর কাবিকা চুরি করাইছে, সাইজুরে আপনার এই প্রেসিডিয়ামের ক্ষমতায় সাইজুরের মতন লোক জমি দখল করে টাকা ঠিক করে। মসজিদের উন্নয়ন এনে দিলেন না, তাহলে ওই ক্ষমতা দিয়ে আমরা করবো, ওই প্রেসিডিয়াম দিয়ে আমরা করবো কি? আমেন। একটা ব্রিজ এনে দেন প্রেসিডিয়ামের ক্ষমতায়, নিক্সন চৌধুরী মালা দিয়া লক্ষ লক্ষ লোক নিয়ে আপনার সম্মান দেখাবে, সেই ক্ষমতা জাফরুল্লাহ সাহেব আপনার নাই। আপনি খালি যান ভোট চাইটা নিয়ে যাবেন, আরে জাফরুল্লাহ সাহেব এগুলো একটু হরান, আপনার আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যদি ক্ষমতাই থাকে কাউলি পাড়ায় নিজের বাড়িতে একটা লাল ভোট দিয়ে দেখেন, আমি নিক্সন যদি লাল দিতে তার উপর তার উপরে করবো না, একটা ভোট চাল দেবেন এমন জাবর দিমু পদ্মা সাঁতরাইয়া অর্ধেক দেখে যে দুই পাবো দেবেন। এই পদটা কিন্তু কুমিল্লা যায় না, অতএব অর্ধেক দেখা পথ হারাইয়া দুই বাজাবেন গিয়া, তাই ভয় ডর পান বন্ধ করেন, দালালদের বন্ধ করার বাংলার মানুষ একটা নর্মাল একটা একটা কথা কই, আজ থেকে পাঁচ বছর আগে জীবন আমার চেহারা দেখছে দেখছেন, আমি আপনাকে পাঁচ বছর আগে জীবনে একটা রাস্তা বানাইছি, জীবনে কারোর সাথে দেখা করতে ছাত্র রাজনীতি করছি বাংলায় পাঁচ
২২৪ দিন ইলেকশন করছি, খালি দাঁড়ায় রয়েছি, ভোট কিন্তু আপনারা বাক্স ভোটা দিতেন। এই এক একটা বঙ্গবন্ধু আপনারা, তারপর নৌকা মার্কা ব্যালটে ছিল, তারপরও কিন্তু ভোট বৈরা দিয়ে জাফরুল্লাহ বিদায় করে দিয়েছে। তাহলে জাফরুল্লাহর বিপক্ষে আমি কি বলবো, আমার থেকে বেশি আপনারা জানেন। চব্বিশ দিন 75% মানুষ আমার ভোট দিচ্ছে, আজকে দুই চারটা দালাল আমার কাছে ভোট করে নৌকায় দিলে ওদিকে বলে আমারে দিলে বলে নৌকায় পড়বো, আমাকে মাথা মোটা পাগল হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান ছিল না, নিকটন চৌধুরী এমপি ছিল না, দুই একটা দাঁড়িয়েও আমার তখন পায়ে নাই। এখন মাশাল্লাহ দায়িত্ব নেওয়ার পর কটা দাঁড়িয়েও পাচ্ছে, চুলও পাচ্ছে, আর চব্বিশ চেয়ারম্যানের মধ্যে 19টা আমার সাথে আছে, তাই না? এইবার ভোট কাটতে আসেন, আপনি তো একটা প্রেসিডিয়াম, আপনার 19 প্রেসিডিয়ামের চ্যালেঞ্জ করলাম আমি, তিন থানায় সাহস থাকলে ভোট কাটতে আসেন। শরীরের ভিতরে শেখের রক্ত, ওনার একটা মুক্তিযোদ্ধার সন্তান আমি, বঙ্গবন্ধু সত্যিকা বড় বাইকনার ছেলে আমি, শরীরের পেট কাটলেও শেখের রক্ত, পিঠ কাটলেও শেখের রক্ত, ওনার মতন আমি আপনার কাছে ভোট চাই, কাজ করছি, আমার ইমানি দায়িত্ব পালন করছি। আপনারা আপনার 5 বছরের বাচ্চা, এই 4.5 বছরে 5 বছরের বাচ্চা রাস্তায় দাঁড়ায় হাত তুলছে, নিকটন যদি গাড়ি থামায় তার কথা শুনছে। এমপি কি জিনিস, বাংলার মানুষে 47 বছর পর নিকটন চৌধুরী সেটা প্রমাণ করতে, একটা 80 বছরের বৃদ্ধ একা গাড়ি থামাইতে বাজান কথা আছে, আমি দাঁড়ায় কথা শুনছি। আমি কিছু করতে পারি আর না পারি, তার ভোটের সম্মান আমি তাকে দিচ্ছি, তার পবিত্র হাত দিয়ে আমারে ভোট দিচ্ছে, আর ওই ভোট পাই আমি সংসদে ইজ্জত পাইছি এবং আপনাদের সেবা করার সুযোগ পাইছি, সেই এক হাতের সম্মান আমি অবশ্যই দিচ্ছি। তিন তারা জিজ্ঞেস করেন, এমন কোন মানুষ একদিন হাত তুলা বাচ্চার থেকে বৃদ্ধ পর্যন্ত হাত তুলা তারা করেছে আর নিকটন চৌধুরী দাঁড়ায় নাই, এমন কোনো দিন নাই। এই কাজীদের এখন নাটক মারান কেন তারা, আগে তো জীবনে আপনারা পাত তুলতে দেখি নাই, আগে তো কোনো দিন আপনার এক ডলার কাছে নিয়ে নাচতে দেখি না লালবাগটা, এখন আপনি নাটক করেন, নকল কইরা পাস করা যায় স্টার পাওয়া যায় না, আর ফাইন ছেড়ে ওই নিয়ে দেখান আপনার স্ত্রী ভিক্ষার এমপি, সেখানে ভিক্ষা দিতে ভোটের এমপি না, আর সেদিন জনগণ ভোট দিয়েছিল আপনারা কোনো কাজ করেন নাই, আগে বুকের পাটায় সাহস আছে, কলজায় জোর আছে, আড়িয়াল খা রূপে ব্রিজ বানানোর স্বপ্ন দেখতে ইনশাল্লাহ বাস্তবায়ন। আজকে যে রাস্তা দিয়ে চলেন, 5 বছর আগে একবার চিন্তা করে দেখেন ওই রাস্তা কি ছিল, আর আজকে যে রাস্তা দিয়ে আপনারা চলেন। বাকি আছে তারাইলে 4.5 কিলো, আগামী সপ্তাহে টেন্ডার হবে, নভেম্বর মাসে কাজ শুরু হবে ইনশাল্লাহ। আজকে জানেন আগের পাশ কইয়া শেষ করে দিব, আমি খালি একটা কথা বলবো, এই ভাঙার মানুষ কি হারাইতেন, কি আপনারা কষ্ট সহ্য করতেন, তার জ্বলন্ত প্রমাণ নিকটন চৌধুরী। আজকে আমার সামনে অনেক বৃদ্ধ আমার বাবার বয়সী লোকরা বসে আছেন, আপনারা স্বাধীনতা 47 বছর, 3-3 বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আজকে আজকেও আপনাদের অনেকের বাড়িতে বিদ্যুৎ নাই, আজকে অনেকের বাড়ির রাস্তা যাচ্ছে, আজকেও বর্ষাকালে আদর পর্যন্ত গাইরা যায়, আপনারা কষ্ট করছেন, অনেক মুরুবি ইন্তেকাল করছেন এই বিদ্যুতের আলো দেখা যান নাই, অনেক মুরুবি ইন্তেকাল করছেন বাড়ির সামনে রাস্তায় ইট দেখা যান নাই। আপনারা সিদ্ধান্ত নেন যে আপনাদের যে সন্তানরা আছে, আপনাদের যে প্রজন্ম আছে,
আপনাদের বাচ্চারা আছে, তারা কি আপনাদের মতন কষ্ট করবে? না। যদি আপনাদের মতন কষ্ট করতে তাদের রাইখা যান, তাহলে আপনি কাজী জাফরুল্লাহরে বাইসা নেন। আর যদি মনে করেন না আপনারা যে কষ্ট করছেন আপনার সন্তান সেই কষ্ট করবে না, তাহলে আমার কাছে তাদের ভবিষ্যৎ দিয়ে যান। আমি কথা দিচ্ছি এই বাংলা হবে আগামীতে সারা বাংলাদেশের মধ্যে মডেল উন্নয়নের উপরে। অনেকে আমার বিরোধিতা করে, বাজারে বসে চা খাইয়ে আমার গাইলায়, বিবেক কি আর ইমেন ইমান কি আল্লাহই জানে, তবে সন্তান কিন্তু আমার আজকে চাকরি দেওয়া। অনেকে কথা কয়, বড় বড় কথা কয়, কিন্তু তার সন্তান কিন্তু নিত্যম চৌধুরী হাতে দেওয়া চাকরি এখনো চাকরি করতেছে, কালকে ইচ্ছা করলে চাকরিটা বাদ দিয়ে দিতে পারে, ওই মানসিকতা আমার নাই। না ঠিক, ওই মানসিকতা আমার নাই, তবে ওই মানসিকতা ওই লোকের হওয়া উচিত যে আমার সন্তান রে জাফরুল্লাহ চাকরি দেয় না, নিত্যম চৌধুরী চাকরি দিচ্ছে। অতএব ওইটা আমি কারো ক্ষতি করব না, তবে এই বিবেক যাদের মধ্যে নাই তাদের দিয়া আওয়ামী লীগ করায়। আজকে নৌকা মার্কার চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি, তার 31,20,000 টাকা যে নৌকা কিনতে হয়, এই জিনিস যদি বঙ্গবন্ধু জানতো, বঙ্গবন্ধু 75 আগে নিজে আনেন এক করে যে নৌকা বিক্রি হয়, এই সব জালাল জাফরুল্লাহদের জন্য আজকে নৌকারই অবস্থা। এইবার ভোট দেন, আগামীতে বঙ্গবন্ধুর আদর্শের নৌকা আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওই নৌকা বিক্রি হবে না, ওই নৌকা জালাল জাকরাই ফাইজুর জালাল ফকির যুবক রাজার মতো লোকদের কাছে নেতৃত্ব দেবে না, ওই নৌকা বঙ্গবন্ধুর আদর্শের নৌকা হবে, ওই নৌকা বাংলার উন্নয়নের নৌকা হবে, ওই নৌকা বাংলার মুরব্বী মা বোনদের ইজ্জতের নৌকা হবে, সম্মানের নৌকা হবে। জাফরুল্লাহ কাজী সাহেব, এমপির বয়স 5 বছর থাকে 6 বছর না, আপনারা কিন্তু আমি পাঠ করাইছি, আর যদি 1 বছর বেশি এমপির বয়স থাকতো, এই বাংলার মানুষের সাথে যে পাপ করতেন, যে অন্যায় করতেন, আমি আপনারা আপনার পুরা মান্দার গাছে উড়াই দিতাম। আমি সময়টা পাইতাম না, এমপির বয়স 5 বছর দেখা না, 6 মাস পাইলেও আপনার আমি মান্দার গাছে উড়াইতাম, তাও আপনার পাপের প্রাশ্চিত্য হইতো না। নির্বাচন আমি একটা কথা বলছি, আমার শক্তি কে আপনারা, আপনারা আমার শক্তি, তিন টাকা জনগণ আমার শক্তি। আমি যখন বাজারে নামি, মুরব্বীরা 2 হাত দিয়ে যেভাবে দোয়া করে দেয়, বাংলাদেশের কোনো এমপি সেই দোয়া পায় না, বাংলাদেশের কোনো এমপি সেই দোয়া পায় না। আমি রাস্তা দিয়ে গেলে স্কুল ছুটি হয়ে যায়, বাচ্চারা দৌড়ে এসে নিক্ষণ নিক্ষণ করে, এই ভালোবাসা বাংলাদেশের কেউ পায় না। আজকে সারা বাংলাদেশে আমি ওমরা করতে গেছিলাম, আমার এলাকার থেকে 200 লোক আসছে, সারা বাংলাদেশ থেকে 500 লোক দেখতে আসছে বাংলার এমপি কে, নিক্সন চৌধুরী, নিক্সন চৌধুরী কে, বাংলার এমপি। আজকে যদি আমি ঢাকা শহরে চুরি করা পানামার ব্যাংকে টাকা পাঠাই, পাচার করি, তাহলে আজকে কবে যে বাংলার এমপি চোর। আর আজকে যদি আমি সম্মান যোগাই সারা বিশ্বে, নিক্সন চৌধুরী সম্মান যোগাই, তবে নিক্সন চৌধুরী বাংলার এমপি, সদরপুরের এমপি, চরবত দর্শনের এমপি। আমার ইজ্জতের সাথে আপনাদের জীবনের সুতা গাঁথা, আমার ইজ্জতের সাথে আপনাদের সুতা গাঁথা। তাই আজকে 4.5 বছর কষ্ট করতেছি, ঘর সংসার ব্যবসা বাণিজ্য সব ফালাই দিয়া, এই যৌবনের 5টা বছর দিন রাত পরিশ্রম করতেছি আপনাদের যে দায়িত্ব নিয়েছি, আমি যেন আমার ইমানি দায়িত্বটা পালন করতে পারি। আমার একার পক্ষে সম্ভব না, আপনারা আমার শক্তি, আপনাদের সন্তানের ভবিষ্যৎ করার জন্য দায়িত্ব কিন্তু আপনাদের সবাই নিতে হবে। আপনাদের সন্তান যেন, সন্তানের সাথে যেন কেউ হাত মিলাই আর ওই হাত টিস্যু দিয়ে নাম উঠতে পারে, আপনার সন্তান যেন ওই কাদা রাস্তায় পা গাইয়া যাইয়া বর্ষাকালে কষ্ট না করে, আপনার সন্তান যেন অন্ধকার রাতে না পড়তে হয় অন্ধকারের মধ্যে। তাই এই সন্তানের ভবিষ্যতের জন্য আপনাদের ওয়াদা করতে হবে, আমি একা পারবো না, 3 থানা বাবা, অনেক বড় এলাকা, পদ্মার মধ্যে 3টা ইউনিয়ন, আমি দিন রাত পরিশ্রম করলে একা আমার পক্ষে সম্ভব না। আপনারা, আমি 5.5 বছর কষ্ট করছি, আপনারা বাকি 2টা মাস একটু কষ্ট করেন, আপনারা 2টা মাস কষ্ট করেন, আমি আপনার ওয়াদা করতেছি আগামী নির্বাচনের পর
দেখেন খালি উন্নয়ন করছি, সাথে সাথে রাস্তা বানাইছি, কষ্ট করছি। একটা রাস্তা মনে হয় এমপি সাহেব বানাই দিল কি মানুষের কষ্ট, একটা রাস্তা বানাইতে হইলে, একটা ব্রিজ বানাইতে হইলে, আমার বাসা গুলশানে, ওইখান থেকে 2 ঘন্টা গাড়ি চালাইয়া সচিবালয় যাইতে হয়, মন্ত্রীর কাছে ফাইল কোমর থেকে নিয়া পিয়ন পর্যন্ত, পিয়ন থেকে আবার মন্ত্রী পর্যন্ত, ডিপার্টমেন্ট, ডিজাইন, টেন্ডার, আমার কিন্তু রক্ত পানি হয়ে যায়। এমন অনেক দিন গেছে যে আমি আমার দুপুরের খাবার রাত 10টায় খাইছি একটা রাস্তা পাশ করার জন্য। আর সেই রাস্তা যখন আমি ভিত্তি প্রস্তুত করতে আসি, তখন ওনার প্রেসিডিয়ামের ক্ষমতায় 144 দ্বারা দেয়। আমার বুকের ভিতরে অনেক জ্বালা আছে, আমি আমার রক্ত পানি করে সন্তান চাইরা, বাপ মা সব চাইরা, যখন আমি একটা রাস্তা পাশ করি, এই রাস্তা যখন আমি ভিত্তি প্রস্তুত করতে পারি না, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, 144 ধারা দেয়। কেন এই রাস্তা আগে করলে কি হইতো? তত নিক্সন চৌধুরীর দরকার হইতো না? আর এই নাসিরাজের মাটিতেও আমি আমার যৌবনের এত কষ্ট করিয়া, এত শ্রম দিয়া আমি একটা রাস্তা বানাচ্ছি, সেটার প্রেসিডিয়ামের ক্ষমতায় 144 ধারা আমাকে প্রতিটা উন্নয়নের ক্ষেত্রে বাধা দিচ্ছে, তারপরেও কিন্তু আমি টিকা আছি, আমার উন্নয়ন থামে নাই। আগামী আমি জিতে গেলার পরে এখানে একটা ব্রিজের ব্যাপারে আমি 40 বছর অপেক্ষা করতে, সেই ব্রিজ আমি করছি, সেইটারও উনি 144 দিতে। আগামীতে নির্বাচন আপনারা যদি করেন, তখন কিন্তু আর 144 থাকবে না, তখন শুধু উন্নয়নই থাকবে। এক হাত দিয়ে জাফরুল্লাহরে ঠেকাইছি, আর এক হাত দিয়ে আমি উন্নয়ন আনছি। প্রতিটা ক্ষেত্রে সে আমাকে বাধা দিতে, আমি যেন উন্নয়ন করতে না পারি, কিন্তু তারপর ওনার বাধা কিন্তু অতিক্রম করে আমি কাজ করছি। আপনারা ওয়াদা দেন, আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আজকের থেকে নির্বাচন পর্যন্ত যেই পরিশ্রম আমি করি, আপনারাও সেই পরিশ্রম করে নির্বাচন করবেন। সবাই হাত তুলে আপনারা ওয়াদা করেন, সেইভাবে আমি আমার মায়ের কোলে নাইমা কাজ করছি যে আপনারাও করবেন, সেইভাবে আমি পরিবার সব চাইলে আপনাদের জন্য কাজ করছি যে আপনারাও সেইভাবে কাজ করবেন। সেই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে এই দুনিয়াতে বানাইছে। সেদিন আমি বাচ্চা ছিলাম, আপনাদের এলাকায় এসে ইলেকশন করছিলাম, আপনারাই কিন্তু আমারে ভোট দিয়ে সংসদে বানাইছিলেন। যদি আমার ভুল থাকে, বাবা ভোট দিয়েন না। যদি আমি এই 5 বছরে কারোর সাথে বেয়াদবি করি, ভোট দিয়েন না। যদি কাউকে অপমান করি, ভোট দিয়েন না। আর যদি আমি উন্নয়ন করি এবং আপনাদের অন্যায়ের প্রতিবাদে জাফরুল্লাহরে উচিত বিচার দিয়া পাঠ ধরাইয়া দোল বাজাইয়া উচিত শিক্ষা দিই, তাহলে ভোট কিন্তু আমি আপনাদেরটা পাই, ভোট আমি পাই। আপনারা আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচন ঠিক করবে আগামী 50 বছরে বাংলায় কি হবে, আপনার সন্তান কি কাঁচা রাস্তায় আসবে না পাকা রাস্তায় আসবে, আপনাকে নাসিরাবাদের বাসিন্দা হইয়া মুরব্বী বৃদ্ধরা ওই তেরা ফেরা মামুন ওই আরা ফারাদের ভয়ে থাকবেন না, নিশ্চিন্তে নিঃশ্বাস দিয়ে বলে আজকে থেকে আপনারা সবাই নিত্যন চৌধুরী, আপনারা সবাই নিত্যন্ত। আমি যেভাবে পরিশ্রম করি আপনারা পরিশ্রম করে আজকে থেকে যার এক ঘর আত্মীয় চরপত্র শোনা আছে সেইখানে যাও ভোট চাই আসবে, কারণ কারো তলাতলি দরকার নাই, নিজের গরজে মা বন্ধুর কাছে ভোট চাবেন। আপনারা সবাই নিত্যন চৌধুরী, আমার বাংলার মানুষের বিপক্ষে আন্দোলনে নামছিলাম, আজকে বাংলা সদরপুর চরভদ্রসনের ঘরে ঘরে রাস্তায় মহল্লায় প্রত্যেক জায়গায় জায়গায় একটা করে নিক্সন জন্ম নিয়ে নিচ্ছে, সবাইয়ের বুকের ভিতরে নিক্সন চৌধুরী চলে আসছে। আপনারা প্রতিবাদ করেন, এই কুমিল্লার কাজের দিয়া আর বাংলায় রাখা যাবে না, আর কোন আরা ভাড়া মারা টেরা জন্য এলাকায় আইসা নিরীহ মানুষের উপর অত্যাচার।
এই জাফরুল্লাহর কারণে একটা জিনিসে আমি ব্যর্থ হই, আমি আমার সার্থকতাও বলবো ব্যর্থতাও বলবো। আমার একটা ব্যর্থ হই উদলির মেলায় নিজে ম্যাজিস্ট্রেট নিয়া একজন ইয়াবা ব্যবসায়ীদের ধরাইয়া পিওনরে দিয়া সাজা দেওয়াইছিলাম। কি নাম যেন তার? আমি নিজে যাইয়া পিওনরে দিয়া সাজা দেওয়াইছিলাম। দুই দিনের মাথায় জাফরুল্লাহ বাইক করছে, আর গত মাসে সেই লোকের বাড়িতে যে সে ভাত খাইছে। তার আগে এই আন্তজেলা টাকায় কি নাম রূপাই টাকায় তারে বানাইছেন চান্দ্রাই ইউনিয়নের যুবলীগের প্রেসিডেন্ট। এই রূপাই টাকাদের বাড়িতে কয়দিন আগে যে ভাত খেয়ে গেছে, সে টাকাইদের বাড়িতে খায়, সেই আমার ব্যবসায়ীরা ছুটে আনে তার বাড়িতে খায়। আমি একটাই ব্যর্থ হইছি বাবা, আমি নেশাটাকে বাংলা থেকে উঠাইতে পারি নাই। তবে ভোট দেন আপনারা, আপনাদের ইমান দিয়া ভোট দেন, আমি আপনার ইমানে করছি। ভোট পাওয়ার পরে 20 দিন লাগে শপথ নিতে, ওই 20 দিনের মধ্যে যদি বাংলার এক মাটির টিকা 174 লাখ টিকা নেশা মুক্ত না করি শপথ নেব না, শপথ নেব না। আপনার কাছে জবান দিলাম মুসলমানের বাচ্চা হইয়া, যেদিন এমপি হবো ঢাকায় যাবো এই বাংলা সদর পত্রিকা নেশা 108 মাটির তল টিকা, পুলিশের পকেটের টিকা, পুলিশের গাড়ির টিকা, যেখানে নেশা বিক্রি করবো সেখান থেকে উঠায় নিয়ে আইসা এই নেশা মুক্ত কইরা তারপরে সংসদে যা শপথ দেব। উনি পাই কিনা নিয়ে আইসা যারে ধরি আমার ব্যবসায়ী উনি তার বাড়িতে দাওয়াত খায়। রুপাই টাকাদের মতন লোকের যুবলীগের সভাপতি বানাইছে আমার মামা মরহুম শেখ ফজলুল মনি, আমার বড় মামা যুবলীগের প্রতিষ্ঠাতা। সে যদি জানতো যেটা টাকাই তার যুবলীগের সভাপতি আমার মামা 35 আর 25 বছর বয়সে বলে দেয়। তাই আপনারা সব কর্মীরা আসছেন, আমরা কর্মী, আমরা একটা কমিটি করছি, আরো যারা নাম শোনার আমার আরো মিটিং আছে, আপনারা একটু অপেক্ষা করেন। এখানে নাম আমাদের মুরব্বীরা নাম পড়বে, চেয়ারম্যান সাহেব পড়বে। আমি কৃষক লীগের সভাপতি ছিলাম, আপনার দল আসাতে আমার এমনি বাদ দেয়, তারা আবার নতুন করে কিছু করে বাদ যে দেয় কোনো চিঠি পাইছে না? চিঠি পাইছে নতুন যে দেয় কোনো চিঠি পাইছে না? তাও আওয়ামী লীগের জাফরুল্লাহর বাপে উনি যে গঠন চন্দ্রই পারে না আপনার শপথ করতে, আপনার বহিষ্কার করতে, তাহলে আরেকটা বানাই কিভাবে? উনি ওই যে ভাঙ্গায় সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির আমার সাথে আসছে, তার স্টেজ মানে বাদ দিয়া আমাদের কিপ্রিয়া বিশ্বাস দিয়ে দিচ্ছে। আমি 20 দিন পর কিপ্রিয়া বিশ্বাস লই আই আমরা এতক্ষণ ধৈর্য ধরে বসছেন আর 5 মিনিট বসেন। একটা নাম আমার পিএস আপনাদের সন্তান লিওন ভাই সে পড়বে, এটা ইউনিয়ন কমিটি। এরপরে আপনারা যারা ইচ্ছুক আছেন তারা একটু নামটা লিখবেন, যারা আমাদের নাম মনে আছে তাই লেখবে, আর পরে যারা ইচ্ছুক আছেন তারা লেখবেন। এইটা এই কমিটি দিয়া আমরা আগামী সপ্তাহ থেকে সেন্ট্রাল কমিটি শুরু করে দেব। এখানে কোনো সভাপতি নাই, এখানে কোনো সেক্রেটারি নাই, এটা আমিও সদস্য আপনিও সদস্য, ঠিক আছে? এবং আপনারা এইটার থেকে সেন্ট্রাল কমিটি হবে, সেন্ট্রাল কমিটি দিয়া ওই সেন্ট্রাল কমিটি দিয়ে আমরা নির্বাচন পরিচালনা করবো। একটু ধৈর্য ধরে বসেন, আমরা কাজটা করুক। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।